হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমার না বান্দরবানে কাপড় বাটিতে 31 নম্বর ওয়ার্ড, আর আমাদের বাড়িটা তৈরি হচ্ছে, বট গাছটা না একদম গেছে, ওই ঘর পর্যন্ত চলে যাচ্ছে। তুই যদি গাছটা একটু ছেঁটে দেন তাহলে আমাদের সুবিধা হয়। একত্রিশ নম্বর ওয়ার্ড, আপনার নাম কি? মিতালি বসু। মিতালি বসু, মিতালি দি আপনার অ্যাড্রেসটা বলুন না। 25/5 কাপড়গাছি, ক্যালকাটা 54। হ্যাঁ বেলেঘাটা। হ্যালো, হ্যাঁ এক মিনিট মিতালি দি লিখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ড্রিমিং, ঠিক আছে সোমবার লোক পাঠাচ্ছি মিতালি দি। আচ্ছা ঠিক আছে। আমার ফোন নাম্বার লাগবে? আপনার ফোন নাম্বার তো আমার কাছে আছে, 9875534688। আচ্ছা ওকে, ধন্যবাদ স্যার। ভালো থাকবেন মিতালি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি হিমাংশু কুমার পাত্র বলছি। আমি লেক গার্ডেন্স এর গোবিন্দপুর রোডে গোল্ড পার্ক কোঅপারেটিভ হাউসিং সোসাইটির একজন ডাইরেক্টর কথা বলছি। হিমাংশু কুমার পাত্র। হিমাংশু দা ঠিকানাটা বলুন না প্লিজ। আমার ঠিকানাটা 49B গোবিন্দপুর রোড, লেক গার্ডেন। গোবিন্দপুর, ওইখানে আমরা কত আন্দোলন করতে গেছি ওই উচ্ছেদের প্রতি, গোবিন্দপুর চিনি এটা। আচ্ছা এই প্রপার্টিটার লম্বাটে রেল লাইন ধরে অনেকদিন আমরা 94 এর পয়সা পেয়েছি, জল পাচ্ছি না, বুঝলে যে অনেক অনেক চিঠি যেমন ই করেছি কোন রকম পাইনি। আমি দাদা একটু পাঠাচ্ছি, ওখানে আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে যে কতটা জল আছে কতটা দেওয়া যায় করে আমি একটু দেখাচ্ছি। এই ডিজি বিল্ডিং, ডিজি ওয়াটার সাপ্লাই আমার সামনেই আছেন। আপনার আমার পাওয়া উচিত, কারণ আপনার ওই পার্কের সামনে অত বড় একটা বুস্টিং পাম্পিং স্টেশন হয়েছে। আমার আগে চেয়ারম্যান তপন দাশগুপ্ত সাহেব উনি রেকমেন্ড করে পাঠিয়েছিলেন 2020 সালে, কেন হলো না বুঝতে পারছি। তখন হয়নি, তখন তখন আপনার ওই এলাকাটার মধ্যে সাপ্লাই ছিল না জলের। দাদা আমি পাঠাচ্ছি লোকে, একটু দেখে নিয়ে অ্যাসেস করে আপনাকে আপনাকে আপনার ফোন নাম্বার ওকে দিয়ে দিচ্ছি, ও যখন যাবে আপনার ফোন নাম্বার দিয়ে একটু আপনি একটু হেল্প করে দেবেন প্লিজ। আপনার নাম্বার আছে তো? 9874745341। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আমি উনি যাওয়ার সময় আপনাকে ফোন করে দেবেন, আপনি একটু দেখিয়ে দেবেন। ওকে ওকে স্যার। আপনার আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক ট্যাঙ্ক এগুলো দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দাদা, ঠিক আছে স্যার, ছাড়ছি। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। করে দিতে পারলে কিন্তু আপনাকে আবার থ্যাংক ইউ ফোন করবে, ভালো লোক। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমি সবিতা সেনগুপ্ত বাগবাজার 31 নম্বর শান্তি গোষ্ঠীর থেকে বলছি। দিদি এক সেকেন্ড আমি লিখে নেব দিদি প্লিজ। আচ্ছা দিদি আপনার ওয়ার্ড নাম্বারটা বলেন। আমার ওয়ার্ড নাম্বার 10।
কত? 10 নম্বর স্যার। 10 নম্বর সবিতা সেনগুপ্ত। 31 নম্বর শান্তি ঘোষ স্ট্রিট। শান্তি ঘোষ স্ট্রিট। আমি দীপক সেনগুপ্ত স্ত্রী। হ্যাঁ আমি দীপক সেনগুপ্ত স্ত্রী। ও আচ্ছা। আমার স্বামীর নাম দীপক সেনগুপ্ত। হ্যাঁ হ্যাঁ। যার কারণে আমি কথাটা বলছি ওনার হয়ে। হ্যাঁ হ্যাঁ বলুন দিদি বলুন। হ্যাঁ আমি ওই শান্তি গোষ্ঠীতে আমরা দীর্ঘকাল আছি ভাড়াতে হিসাবে। বাড়িটা খুব ডিলাপিলেটেড কন্ডিশন হয়ে যাওয়ায় তারপরে বাড়িওয়ালা এবং প্রমোটাররা মিলে বাড়িটাকে ইয়ে করেছে, ডেভেলপ করেছে। তখন করার সময় ওরা আমাকে বলেছে যে মানে আমার হাজব্যান্ডকে বলেছে যে আপনি তো এন্টায়ার গ্রাউন্ড ফ্লোরে আছেন, আপনাকে ওই দোতলাটা দেবো আমরা, আপনি সেই অর্থে বাড়িতে ছেড়ে দিন। তারপরে আমরা সেই ওনাদের কথা মতো রাজি হয়ে আমরা বাড়িতে ছাড়লাম। ছাড়ার পরে 2021 সালের নভেম্বর মাসে ওরা আবার আমাকে ওই ইয়ে অনুযায়ী, ডিড অফ এগ্রিমেন্ট অনুযায়ী ওরা আমাদেরকে আবার পজিশন লেটার দিয়ে এখানে ঢুকিয়ে দিল। আর আমাদের এই যে স্যাংশনটা হলো বোরো টু থেকে আমাদের দীপক সেনগুপ্ত নামে একটা সার্টিফাইড কপি ওনার নামে একটা স্যাংশন অর্ডার হয়েছে। এগুলো হলো হওয়ার পরে 2022 সালে ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন থেকে এখানে ইন্সপেকশনে এলো যে মিউটিশনের ব্যাপারে। তখন আমরা আমাদের কাগজপত্র দেখালাম, 2,06,000 টাকা আমাদের রেজিস্ট্রেশন অফিসে দেওয়া আছে। বললাম এইটা দেওয়া আছে আর এই এগ্রিমেন্ট অনুযায়ী আমরা তো আমাদের কিন্তু ডিড অফ কনভিনিয়েন্সটা হয়নি। তখন ওই ভদ্রলোক কাগজপত্রগুলো সব দেখলেন, কনভিনিয়েন্স ইয়ে দেখলেন, পজিশন লেটার দেখলেন, সব কাগজপত্র দেখে উনি ওর কপি নিয়ে দিয়ে উনি বললেন এতেই হবে। কারণ আমি বললাম আমরা কিন্তু দলিল পাইনি এখন, আমরা চেষ্টা করছি কিন্তু প্রমোটার এবং বাড়িওয়ালা দুজনে মিলে আমাদেরকে খেলাচ্ছে, দিচ্ছে না, মানে এই তাদের ইয়েটা দিচ্ছে না। তখন বললো দরকার নেই, আপনি আগে কাগজগুলো দিন। দিলাম। তখন প্রভাকর বিশ্বাস ডেপুটি অ্যাসোসিয়েট ছিলেন, উনিও আমার সাথে ফোনে কথা বলেছে। বলার পরে বললো যে আমি বললাম স্যার হবে এতে, আমাদের তো কোনো দলিল নেই। বলে এটাই হবে, কোনো চিন্তা নেই, আপনাদের তো স্ট্যাম্প ডিউটি দেওয়া আছে 2,06,000 টাকা, কেন অসুবিধা কি আছে? দিদি আপনার নামে মিউটেশন করা আছে? হ্যাঁ আমার স্বামীর নামে। আপনার স্বামীর নামে মিউটেশন আছে তো? স্বামীর নামে আছে, কিন্তু হলে কি হবে? এখন ওনারা চিঠি দিচ্ছেন যে তোমরা লায়াবল পার্সন হয়ে থাকো, তোমাদের মিউটেশন এখন ক্যান্সেল হয়ে যাবে। আপনারা একটা লয়ারে চিঠি দিয়ে দিন যে ডিড অফ কনভেন্স আমরা এরকম মিউটেশন এর টাকা জমা দেওয়া আছে, স্ট্যাম্প ডিউটির টাকা জমা দেওয়া আছে। অনেক সময় বাড়ির ধরুন কাগজপত্রের জন্য কিংবা প্রমোটারের সাথে বাড়িওয়ালার গন্ডগোলের জন্য অনেক সময় এগুলো ডিলে হয়, যেটাকে বলে ডিলেড রেজিস্ট্রেশন। হ্যাঁ আপনি একটা উকিলের চিঠি দিয়ে তার একটা কপি আমায় দিয়ে দিন, আপনার কিছু হবে না, আপনার আপনার নামে মিউটেশন থাকবে। আচ্ছা স্যার এটা না করেছি আমরা, ওই সুদীপ বন্দ্যোপাধ্যায় যে স্যার আমাকে শুনানিতে দেখেছিলেন, ও আমার স্বামী তো যেতে পারে না, ও ডিসেবল, ও ভীষণ অসুস্থ, চলতে পারে না একা। তো উনি বলেছেন যে আপনাদের লায়াবল পার্সন হয়েই থাকতে হবে, আপনি একটা উকিলের চিঠি দিয়ে দিন যে এরকম ভাবে আমাকে রেজিস্ট্রেশন ইমিডিয়েটলি করে দাও, এবং রেজিস্ট্রি অফিসে তার একটা চিঠি দিয়ে দিন যে আমার এটা জমা দেওয়া আছে। ভাড়াটে ছিলেন। এবার বাড়িওয়ালার সাথে আর এর গন্ডগোল, প্রমোটারের গন্ডগোল ডিটটা করছে না।
না না সেকেন্ড ফ্লোর একটা যেটা ও নিজে পেয়েছিল 142 করেছে, পরে ওনাকে ওটা বিল্ডিং প্ল্যানিং আছে, এবার সেই বেসিসে উনি পেয়েছেন। এবার ডিডটা হচ্ছে না, তার কারণ হচ্ছে প্রমোটার বাড়িওয়ালার কিছু গন্ডগোল আছে বা কিছু আছে। উনি টাকা পয়সা জমা দিয়েছেন ডিড করার জন্য, রেজিস্ট্রি অফিসে জমা দেওয়া স্ট্যাম্প ডিউটি টাকা জমা। হ্যাঁ, আপনি স্ট্যাম্প ডিউটি রিসিট টিসিট গুলো নিয়ে, ওনার বয়স্ক আপনি কাউকে একটা পাঠিয়ে দিচ্ছেন, আমি সুদীপ বাবুই যাবে ওনার হাতে ওটা দিয়ে দেবেন, আমরা বলে দিচ্ছি কিছু হবে না, আপনার ওটাই থাকবে, ঠিক আছে? ভালোভাবে থাকতে, কোনো অসুবিধা নেই, সোম মঙ্গলবার গিয়ে আমি জেরক্স কপিটা নিয়ে আসবে আমার লোককে, সুদীপ নিজেই যাবে গিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? ওই স্ট্যাম্প ডিউটির ওই যে রিসিপ্টটা ওটা নিয়ে আসবে, সাধারণ বাঙালি ফ্যামিলি তো একটু টেনশন করে, ভয় পান, আর বয়স্ক হয়ে গেলে কি একটা ইয়ে হয়। আমার বাড়ি হলে তেড়ে যাবো, একবার করেছিস আবার কেন বন্ধ করবি? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি নমস্কার, আমি একজন 80 বছরের বৃদ্ধা, 81 নম্বর বড় থেকে কথা বলছি। আমাদের ব্লকে আমাদের সামনের ফুটপাথ এতই খারাপ, আমার নাম হচ্ছে মনিকা দত্ত, ইমিডিয়েট করে দিচ্ছি দিদি। আরেকটি কথা আছে, আমাদের এখানে যে কটি বাড়ি আছে, আমাদের প্রাইভেট বাড়ি আর দুটি ফ্ল্যাট বাড়ি, এরা সমস্ত ময়লাগুলো বাইরে ফেলে, আমাদের কি শুধু ভেতরে থাকে, এদের বারণ করলেও শোনে না। যদি আপনারা কোনো ব্যবস্থা করতে পারেন তাহলে ভালো হয়। এটা কোন জায়গাটা? এটা এই 458 ব্লকে 457 এই নম্বর। এটা কোন জায়গাটা? আমাদের বিপি বোদার হসপিটাল, এটা হচ্ছে পেট্রোল পাম্প দিয়ে পুরসিপ্তলা দিকে যদি যেতে যান, প্রথমে দেখবেন একটা টেম্পারেচার বলে একটা দোকান আছে, সেই সেই জায়গাটা গলিটা। হ্যাঁ, ওই যেটা পুরসিপ্তলা দিয়ে ঢুকতে ওই হিন্দুস্তান সুইটস এর পাশ দিয়ে ঢুকতে হবে না, ওই দিকে না, এইটা মানে সমস্ত ফ্ল্যাট বাড়ির নোংরা গুলো বাইরে ফেলে, অনেক বলা হচ্ছে কিছুতেই শোনে না, এটা যদি আপনারা যদি কিছু ব্যবস্থা করতে পারেন খুবই ভালো হয়, মানে ভিতরে রাখার ব্যবস্থাটা আমরা যেটা করেছি নিজেরা ভিতরে রাখছি, জমাদার নিয়ে নেয়। হ্যাঁ বুঝতে পারছি, আগে একটা খালি জমি ছিল, রোলের একটা বড় দোকান ছিল,
ঠিক আছে দিদি, আমি এটা করে দিচ্ছি, আর এটা এটা আমি পাঠাচ্ছি কনজারভেন্সি। আচ্ছা অনেক ধন্যবাদ। দেখুন আমাদের সকলেরই বাড়িতে বয়স হয়েছে, কিছুতেই পাশে ডাক্তারের কাছে যেতে গেলে আমাদের কষ্ট। আমি আমি দিদি আমি দিদি করে দিচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওই দিকটা একটু নজর কম দেয়, ফুটপাথগুলো দারুণ সুন্দর করা আছে, এই চিলড্রেন্স পার্কটা আছে ওই দিকটা একটু, ওই ওটা দিয়ে বেরিয়ে গেলে ওই তোমার বুড়ো শিবতলা মোড় এদিক দিয়ে ঘুরে বেরিয়ে মোড় উঠে গেছে, তারা কিছু তুলে দিয়েছে। হ্যাঁ ওটাই তো উদ্বোধন করতে গেছিলাম। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার ববিদা, আমি আপনার সাথে সেন্ট থমাসে পড়তাম, আমি হচ্ছি মিস্টার ক্যাপ্টেন ওয়ার্ড সাইডে বলছি। আমার সমস্যা হচ্ছে আমার দক্ষিণ দিকে একটা বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে, 2020 থেকে লিখে গেছি আপনাকেও দিয়েছি, আজকেও একটা দিয়েছি। দাদা ওয়ার্ড নাম্বারটা একটু বলেন না, ওয়ার্ড নাম্বার কত নম্বর, কত নম্বর ওয়ার্ড নাম্বার, কত ওয়ার্ড? হ্যাঁ ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড নাম্বার কত, কত নম্বর ওয়ার্ড? নাম্বার 139 মেটিয়াপুর যে গার্ডেন রিজ ইউনিট। দাদা ওই অ্যাড্রেসটা বলবেন, প্রেমিসেস নাম্বার U134, U134 আকরা রোড অর এসএস ফারুকি রোড, পিএস রাজা বাগান। এটা এটা ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে তো? হ্যাঁ এটা আমাদের এখানে অল রেসিডেন্সিয়াল, ওরা পাঁচতলা কমার্শিয়াল করছে, তার জন্য আমার কোন ৪০,০০০ টাকা দাম হয়ে গেছে। আমার জলের কানেকশনটা বন্ধ করে দিয়েছে, আমার ড্রেনটা বন্ধ করে দিয়েছে, যার জন্য আমার বাড়িতে মশা খেয়ে গেছে। ঠিক ঠিক ঠিক, ওখানে সব এনক্রোচ হয়ে যাচ্ছে, মানে বিচ্ছিরি ব্যাপার, যেহেতু ওখানে ওই হাট গুলো হচ্ছে না, হাট কাপড়ের হাট। 2020 থেকে লিখে জানাচ্ছি ইমিডিয়েট করেন তো ডিজি বিল্ডিং আর এবিএম হাট তো খাস জমির ওপরে, সেটা তো কোর্ট অর্ডার দিয়েই দিয়েছে, যার জন্য এই পলিউশনটা হচ্ছে। আপনি আমার সাথে পড়তেন, আপনাকে আপনি বলবেন না দয়া করে। নামটা কি? আমার নাম সৈকত চ্যাটার্জি। সৈকত চ্যাটার্জি, ঠিক আছে আমি এটা দেখে নিচ্ছি। হ্যাঁ আমি 4 দিন ধরে ট্রাই করেছি, দিস ইজ দা লাস্ট টাইম আর কি। আজকে একটা আপনাকে চিঠিও দিয়ে এসেছি, ইয়োমোটোকে ডিজি বিল্ডিং কে স্টেপ নিতে বলেছিল, তাতেও কিছু নেয়নি। আমাদের একটা সফুটের মন্দিরে যাওয়ার রাস্তা সেটা বন্ধ করে দিয়েছে, ওখানে ভীষণ চমকায় সবাই। ঠিক আছে তাহলে আমি সেন্ট্রালি করছি, সেন্ট্রালি করব, এটা ইললিগাল কনস্ট্রাকশন, একটা সেন্ট্রাল টিম করুন। হ্যাঁ স্যার, কারণ কি বড়োদের দেয়, বড়োরা আবার ওই আসে ওইখানে একটু চাপ হয়, কারণ বড়ো বিল্ডিং প্ল্যানের জন্য বেচারিকে ঘুরতেই হয়, তার উপরে আবার এইগুলো হলো। হ্যাঁ করুন, এবং ওই ইয়ে করুন, এখানে কেন এগুলো এরম হচ্ছে, এখানে এমন ভাবে এয়ার কন্ডিশন গুলো লাগিয়েছে, আমার বাড়িতে যে কোনো সময় গড়িয়াহাট হয়ে যাবে। 5টা এয়ার কন্ডিশন মেশিন লাগিয়েছে, যে কোনো সময় আগুন লেগে যাবে। কারোর বাড়িতে এয়ার কন্ডিশন 5টা জায়গা 10টা লাগালে কি করব? আমি আপনি যেগুলো বললেন যে ইললিগাল কনস্ট্রাকশন ওটা দেখব, আর ড্রেনেজটা যেটা চোকেজ করে দিচ্ছে ওইটাকে দেখব। এবার কেউ বাড়িতে তার টাকা যে 5টা লাগে আমার কি করে, ইললিগালি তো আমি কিছু, আমার ড্রেনেজ পাইপ সিস্টেম ওইটা করে দিয়েছে, আমি ওটা ইমিডিয়েট পাঠাচ্ছি, কালকেই লোক যাবে। নমস্কার নেবেন, আপনার সাথে কথা বলে আমার কাছে ৪০,০০০ টাকা, 4 দিন ধরে ট্রাই করেছি, আজকে পেলাম, তার জন্য অজস্র ধন্যবাদ। থ্যাংক ইউ স্বাগত। আপনার অফিস থেকে এসে আমি আপনাকে ট্রাই করছি 3টে থেকে।
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম স্যার, ওয়ার্ড নাম্বার 138 থেকে বললে স্যার। अभी वो 39 से 138 था भाई। नाम बताइए भाई। नाम मेरा शहबाज आलम सर। शहबाज आलम, एक मिनट लिख लेते हैं। हाँ लिखिए सर। हाँ शहबाज भाई, एड्रेस बताइए ना। P167 मीठा तालाब। P167 मीठा तालाब, राजा भगवान थाना के पास ही है। मीठा तालाब सर, मीठा तालाब। मीठा तालाब है राजाभाई NPS। हाँ बोलिए शहबाज भाई। सर ये मेरा कोर्ट का एक इंजेंशन लगा हुआ ये होल्डिंग में, ठीक है सर। और ये कोर्ट में मामला चल रहा है, इसके बावजूद भी यहाँ टेनेंट खाली करा के घर को तोड़ा जा रहा है। तोड़ा जा रहा है? हाँ घर को मतलब तोड़ा जा रहा है टेनेंट खाली करा के। और थाना में गए तो थाना बोलता है कि माने इसमें हम लोग नहीं बोलेंगे, सिविल मैटर आप TMC में जाइए। तो GD देके हमको छोड़ दिया, ठीक है सर। और इसके अलावा मेयर ऑफिस में सर चिट्ठी दी है, ठीक है। और बोरो 15 DG बिल्डिंग में भी दिया है। बोरो 15 बिल्डिंग डीजी नहीं है, डीजी एक्ट ही होता है। डीजी सर हेड ऑफिस में भी कह रहे हैं। अच्छा तो हेड अभी उज्जवल कुमार सर से बात हुआ है तो वो बोले कि माने अगर वैसे कोई इलीगल कंस्ट्रक्शन होगा तो हम लोग आगे रोकेंगे, माने रोका जाएगा। और मेयर ऑफिस में जो चिट्ठी दी है सर, तो मेयर ऑफिस में आप लोग का एक हुआ है, जो आप लोग रैयत है जोर जबरदस्ती बिल्डिंग तोड़ रहा है या नहीं? रैयत नहीं सर, रैयत नहीं, हम हिस्सादार है। आपका हिस्सा में कैसे तोड़ेगा? मेरा हिस्सा नहीं तोड़ना सर, अगल बगल का तोड़ रहा। बगल का तोड़ेगा जितना पानी होगा तो बांस से मेरा यहाँ गिर जा रहा सर। अगर मेरे बगल का घर टूटेगा सर, इस घर होगा तो हम अटका सकते, मगर कोई अपना घर तोड़ेगा तो हम कैसे रोकेंगे उसको? अपना सर कोर्ट का इंजेंशन लगा हुआ सर, और कोर्ट के इंजेंशन का बावजूद भी ये माने बोरो 15 में म्यूटेशन डिपार्टमेंट ने म्यूटेशन भी कर दिया सर, चिट्ठी देने का बाद भी। থানাতে ইঞ্জাংশন আছে কিনা, কোর্টে কেস হলে গিয়ে ইঞ্জাংশন থাকবে তার কোনো মানে না। থানা বলা, থানাতে থানা বলা কোর্ট কা অর্ডার লেয়ে, তো কোর্ট কে অর্ডার কা সব টাইম লাগতা না স্যার, উসকে লিয়ে হম লোগ একটু দিয়ে যাচিকা। তব তো আপনা ও আপনা প্রপার্টি তোড় রা, হম লোগ কেসে রোকেঙ্গে উসকো স্যার? ইলিগাল কর রা স্যার, कोर्ट ही रोक सकता है, ये हम लोग नहीं रोक पाएंगे, क्योंकि आप अपना प्रॉपर्टी तोड़िएगा हम कैसे? राइट टू प्रॉपर्टी कॉन्स्टिट्यूशन दिया है ना, जिसका अपना अपना प्रॉपर्टी। अब आपका एरिया में वो घुसे नहीं, नहीं ये कोर्ट देखेगा, ये तो हम लोग कॉर्पोरेशन नहीं देखें। अगर इलीगल बनेगा तो हम लोग जरूर उसका ये करेंगे सर। तोड़ने के बाद तो ये लोग गड्ढा खोदेगा सर। तोड़ने के बाद तो फिर बनाएगा? हाँ सर, यही तो प्लान है, पहले टेनेंट खाली करा के घर तोड़ रहा है, उसके बाद तो गड्ढा खोदेगा सर, इसीलिए ना फोन किया है। इसको हम बोल सकते हैं जो आपका बिल्डिंग प्लान सैंक्शन नहीं लेके होगा नहीं, आप एक इंजंक्शन जल्दी जल्दी ले आके हमारे ऊपर भी दे दीजिए सर। हम देते हैं, हमें हर जब इंजेंशन होता है ना सर, हम मेयर ऑफिस में देके जाते हैं। मेयर ऑफिस है सर, हमको रॉक्सी उज्जवल, नहीं नहीं उज्जवल, वो वहाँ तो रिसीविंग हुआ ही होता है। उज्जवल बाबू के पास आप इंजेंशन लाके दे दीजिए, और कॉर्पोरेशन को सैंक्शन से रोक दीजिए, जो हम लोग जमा देगा भी तो सैंक्शन नहीं कर पाएंगे। एक कोर्ट से एक ऑर्डर ले आइए सर। हम आपका अनडिवाइडेड प्रॉपर्टी है तो? हाँ कोर्ट में मामला चल रहा है। हाँ तो कोर्ट में मामला चल रहा है, वो प्रॉपर्टी अभी ये नहीं हुआ मालिक।
सर बोरो 15 में इंजीनियर को दिए है चिट्ठी, उसके बावजूद भी चिट्ठी देने के वो बोलते हैं। बोरो इंजीनियर क्या करे, कोई अपना घर तोड़ेगा तो बोरो इंजीनियर थोड़ी है। घर तोड़ने का नहीं, घर तोड़ने का नहीं बोले सर, हम लोग चिट्ठी दिया कि वो लोग बोला बोरो 15 जो एग्जीबिटे इंजीनियर, हम लोग प्लान नहीं दे रहा, लेकिन उसके बावजूद भी अंदर अंदर वो लोग अपना प्रोसेस करते जा रहे हैं। अंदर अंदर प्रोसेस करे, जब तक नहीं ईटा घात नहीं शुरू होगा तब तक कैसे रोकेंगे हम लोग। ठीक है सर, आप वो इतला कर दीजिएगा, साथ ही साथ हम लोग रोक देंगे। डीजी बिल्डिंग है सर। हाँ, और एक बात बोलना सर। हाँ बोलिए। मेयर ऑफिस में चिट्ठी देते हैं सर, चिट्ठी देने के बाद फिर हमको बोल देता है कि रॉक्सी बिल्डिंग में चल जाइए, हमारा सेकंड फ्लोर में। रॉक्सी देखिए, रॉक्सी में दूसरा कुछ होगा, बिल्डिंग का चिट्ठी वहाँ जाएगा। नहीं नहीं सर, आप तो मेयर ऑफिस में चिट्ठी देते हैं ना, तो मैटर तो बताते हैं ऐसा ऐसा है, तो वो लोग वहाँ भेज देते हैं। मेयर ऑफिस का रिसीविंग है हमारा घर का पीछे, वो रॉक्सी में नहीं है। हम लोग का जितना चिट्ठी रिसीविंग होगा वो हमला जो स्पेशल कमिश्नर का घर है उससे थोड़ा आगे जाके मेयर का रिसीविंग है। 117 नंबर है सर, 217 वहाँ पर होगा। रॉक्सी में तो 707 ये वो सब होगा। नहीं, रॉक्सी के बगल में सर भेज देते हमको, बोलता जाइए वहाँ से रिपोर्ट भेज के हम लोग पूरे 15 को दे देंगे। रॉक्सी में असेसमेंट ऑफिस, आप एक दिन आइए तो, कौन बोला देखेंगे, अगर आइए तो सर कब आइए बोलिए, आइए हम सोमवार रहेंगे, आइए तो देखेंगे कौन बोला है रॉक्सी जाने आपको। ठीक है सर, बुधवार आए, सोमवार छुट्टी, कॉर्पोरेशन छुट्टी, কত তারিখ পয়সা রয়েছে কি জিনিসটা, আমাদের বন্ধু এবারে আমাদের তাহলে রবিবার সোমবার কোথাও ঘুরে আসে, কালকেই চলে দেবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, আমি স্যার 141 নম্বর ওয়ার্ড থেকে মোহাম্মদ আলী বলছিলাম। 141 নম্বর ওয়ার্ড, স্যার নামটা বলুন। 141 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, নামটা আপনার? মোহাম্মদ আলী। কি? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এই মোহাম্মদ আলী ভাই, অ্যাড্রেসটা বলুন না। Z5 200/6/2। দাঁড়ান, আস্তে আস্তে। Z5 200/6/2 6/2 ভাঙাখাল রোড। কি রোড? ভাঙাখাল। ও ভাঙাখাল রোড, আচ্ছা ওই ভাঙাখাল। হ্যাঁ হ্যাঁ, কাঞ্চনতলা কলকাতা। বলেন আলী ভাই। হ্যাঁ, আমাদের এখানে যে বাজারটা আছে দেখেছেন তো, এই ছোটমতো একটা বাজার বসে বউ বাজার নাম তো, এই যে রাস্তাটা আছে মানে দীর্ঘদিন ধরে খারাপ, অনেক অ্যাপ্লিকেশন করা হয়েছে, কোনো কিছু হয়নি। আর বর্ষাকালে তো বিশেষ করে, এখন যদি আপনাদের কোনো আধিকারিক আসে তো মানে হেঁটে আসার মতো মানে পজিশন নেই, এমন অবস্থা রাস্তাটা, তো ওটা যদি ইমিডিয়েট কিছু করেন তো ভালো হতো। রাস্তাটা বানিয়ে গরম মাল দিয়ে ঢেলে দিন। ঠিক আছে আলী ভাই, আমরা করে দিচ্ছি। ওখানে রিটেনিং ওয়াল হচ্ছে ওই গঙ্গার পাড়ে, ওইটা না, ওই রাস্তাটা না স্যার। এইদিকে বউ বাজার যেটা বসে, বউ বাজার নামে একটা ছোট্ট মতো বাজার আছে যেটা দিয়ে সোজা আইনগরের দিকে চলে আসছে রাস্তাটা, সেই গঙ্গার জল ঢুকে গেছিল এইদিকে। হ্যাঁ, গঙ্গার জল ঢুকেছিল তো ওই ওই ইয়েতে। হ্যাঁ, ওই পুরো হ্যাঁ, আমি গেছিলাম তো।
একদম কাঁচা রাস্তা ছিল, দেখে মনে হতো গ্রামের রাস্তা। ওটা করছি দাদা, ওটা করে দেবো। কাঁচা না মানে ঢালাই আছে, রিসেন্টলি মানে ভিতরে যে কনস্ট্রাকশন এর কাজ হচ্ছে, তো এবারে রাস্তার লোন নিতে না পেরে মানে রাস্তা খারাপ হয়ে গেছে, এবারে গাড়িটা উঠে মানে হেঁটে যাওয়ার মতো পজিশন থাকছে না। ইয়ে হয়ে রয়েছে, একটু করে দেন। ঠিক আছে, করে দিচ্ছি আলী ভাই। আর স্যার বলছিলাম, আমাদের স্যার গোল্ডিটাই ড্রেন হয়েছিল, ড্রেন হওয়ার পর থেকে রাস্তা মানে পুরো একদম মাঝখান দিয়ে হচ্ছে, এবারে মাঝখানটা উঁচু হয়ে দু পাশ নিচু হয়ে ভ্যান রিক্সা বাইক ধরেন আসে যায়, খুবই প্রবলেম হয়। ওটা একটু যদি দেখতেন, ওটা আমার একদম হোল্ডিং নাম্বারে। ভ্যান রিক্সা আমি কন্ট্রোল কি করে করবো? না ভ্যান রিক্সা কন্ট্রোল করবেন শুনে বলছি না, মানে রাস্তাটা সমান করবার জন্য বলছি। হ্যাঁ রাস্তাটা করে দেবো তো, করে দেবো তো। এই আমাদের দুয়া সাহেব যাচ্ছেন দেখছেন তো। কিছুদিন বাদে রাস্তাটা বসবে, তারপর তো করবে, এখন তো করলে আবার রাস্তাটা বসে যাবে। একটু টাইম দিন, একটু বর্ষাটা যাক, তারপর করে দেবো। করে দেবো দাদা, এই বললেন ড্রেন, ড্রেন এখনো শেষ হয়েছে 15 দিন হয়নি। ঠিক আছে দাদা, ঠিক আছে। না এগুলো আসলে বহুদিন ধরে না, এত অ্যাডেড এরিয়া গার্ডেন দিচ্ছিল এখানে, অ্যাকচুয়ালি এগুলো সব ওই ইয়ে ছিল, ওই আপনার আগে এগুলো একটা সময় এগুলো সব ওই ইট তৈরি হতো, ইট ভাটা ছিল, ইট ভাটাগুলো আস্তে আস্তে এ হয়ে ওখানে বসতি বসলো। তখন এটা গার্ডেনরি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে ছিল না, পরে এগুলো এক্সটেনশন হয়েছে। এটা একদম গঙ্গা আর পারে এখনো স্যার, ইট ভাটা আছে এখন, পরে আছে ওটা, ওটা মহেশতলা পড়ছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ দাদা নমস্কার, আমি নির্মল সেন বলছি, 127 নম্বর ওয়ার্ড থেকে। 127? হ্যাঁ বেহালা। হ্যাঁ হ্যাঁ দাদা, আমরা লাস্ট জুলাই মাস থেকে যখন থেকে বৃষ্টি শুরু হয়েছে তখন থেকে পুরো দমে জলের তলায়, মানে কোনো সময় এই জল নামছে না, ড্রেনের সিস্টেম প্রচন্ড খারাপ। আপনাকে আমি পার্সোনালিও অনেকবার জানানোর চেষ্টা করেছি দাদা, 127 নম্বর ওয়ার্ডে কেআইপি এর কাজ হয়নি এই ডিসেম্বর থেকে, আপনাদের ওয়ার্ডে কেআইপি এর কাজ হবে। 127 একটা সময় ছিল পুরো চাষের জমি, সেখানে আস্তে আস্তে বসতি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে জায়গাটা, এতদিন এখানে কোনো কাজ হয়নি। আপনাকে এর আগেও আমি বলেছি, এটা আমি কেআইপি তে স্কিমে ঢুকিয়েছি, এই বছরের শেষ থেকে এখানে কাজটা শুরু হবে, থার্ড ফেজে 127-28। এটা আগে কেআইপি তে ছিল না, আমরা এবার থার্ড ফোর্থ ফেজের কেআইপি তে এই কাজটা ঢুকিয়েছি। এটা একটু সময় লাগবে দাদা, কারণ ব্যাপারটা হচ্ছে যে নতুন তো জল জমছে না, এটা তো বছরের পর বছর জল জমে। হ্যাঁ বছর পর বছর জমে, কিন্তু লাস্ট 3 বছর দাদা প্রচন্ড বাজে অবস্থা, প্রচন্ড। তার কারণ হচ্ছে ওখানে যেহেতু আগে 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 দাদা ওখানে মাঠ ছিল এবং জলগুলো নেমে যেত মাঠে, এখন চারিদিকে বাড়ি হয়ে গেছে। হ্যাঁ সেই জন্য জল যে মাটি, যেটা মাটির জল সেটাও তো এখন রাস্তায় চলে আসছে। এবং আরেকটা জিনিস হয়ে রয়েছে, একটা বেগর খালের দিকে একটা সাইডে, মানে আমাদের ওই পেছনে আশুটি বলে পঞ্চায়েত, পঞ্চায়েত এরিয়া আছে, ওখানে নাকি জল আটকে দিয়েছে। তাদের বক্তব্য যে কর্পোরেশনের ড্রেনেজের জল আমরা কেন পাস করাবো, মানে তারা দিয়ে। না না ওটা 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 একটা একটা সমস্যা ছিল, ওটা আমি গেছিলাম বেগর খালের ওইখানে, আমি গেছিলাম ওখানে, আমি আর ওই মহেশতলার দুলাল দাস আমাদের যে উনিও গেছিলেন, ওইটা গিয়ে তখন আমাদের ড্রেনেজ ডিপার্টমেন্ট কোথায় গেল, ওই তো ওই তো ছিলেন, তারক সিংহ গেছিলেন, তারপরে গিয়ে আমরা ওটাকে মিটিয়ে দিয়ে এসেছি। এখন ওরা ওখানে, আমরা আরেকটা ওই আপনার কেআইপি স্কিমে ওখানেও আরেকটা ইয়ে বসাবো, পাম্পিং স্টেশন বসিয়ে ওদের জলটাকেও
যাতে খালে পার করা যায়। সে নতুন যে আপনারা পাম্পিং স্টেশনটা করলো ওটা কোন দিকে, যেটা শকুন্তলা পার্কে যেটা করলো, মানে আপনি এসেছিলেন ওটাতে মালবিকা দিয়ে যাচ্ছিল আর কি, মালবিকা বৈদ্য উনি আমাদের লোকাল কাউন্সিলর 128 এর, আর এটা তো আপনার 127 এর ভেতর দিকটা, মানে আপনার আপনার পঞ্চায়েত লাগোয়াই জায়গাটা। ছাই ফাই ফেলে রাস্তাগুলো করে তারপর প্লটিং হয়, একটু সময় দেন দাদা হয়ে যাবে, এত বছর ভোগ করেছেন আর একটা বছর। আসলে এত খারাপ অবস্থা না, মানে সেই কারণের জন্য বারবার আপনাকে দাঁড়াতে আমি এইভাবে আস্তে আস্তে ছোট 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 প্লটিং হয়েছে ওই জায়গাটা আমি জানি দাদা, আমাদের আপনার পরে তো আস্তে আস্তে যেখানে জলটা নামছে সেগুলো তো প্লটিং হয়ে গেছে, আপনার পেছন দিকটা প্লটিং হয়ে, এবং শুধু আপনার না যে পঞ্চায়েত এলাকা সেখানে পর্যন্ত প্লটিং হয়ে বেচছে বিক্রি হচ্ছে। হ্যাঁ জলটা তো আকাশে যাবে না, যাবে তো একটা এতে, একটু দাঁড়িয়ে যান দাদা আমি করে দেবো, একটু দাঁড়িয়ে যান প্লিজ। হ্যাঁ একটু দেখুন না দাদা প্লিজ, মানে আজকে মানে না না নিশ্চিত আপনি, আমি বুঝতে পারছি যে দাদা আমিও থাকলে এরকম চারিদিকে দ্বীপের মধ্যে বসে রকম চারিদিকে জল, জানি আমি খারাপ অবস্থা, আমি জানি কি করবো বলুন দাদা, এখন উইদাউট প্ল্যানিং এ উইদাউট LUDCP লোকে হু হু করে বাড়ি করে নিচ্ছে, পঞ্চায়েত এলাকা গুলো হু করে মানে বাড়ি হয়ে যাচ্ছে, না ওটা মহেশতলা না এটা মাঝখানে বাড়ি হয়ে যাচ্ছে সব, যে জলটা ন্যাচারাল যে নাপতো সেটা নাপতে পারছে না। চার ফুট পাঁচ ফুট জায়গা ছাড়েনি মাঝখানে, খালটা বদমাইশি করে বন্ধ করেছে, খাল বন্ধ করে খালটা শুরু হয়ে গেছে, খালটা দুধারে এনক্রোচ করে, মানে ইললিগাল দোকানপাট ইললিগাল ঘরদোর সব বানা, গ্যারেজ গাড়ির গ্যারেজ বানিয়ে ফেলেছে, মাল রাবিশ ফেলে ফেলে হা করে সব দাঁড়িয়ে থাকে প্রশাসন, কি আমাদের ঢাল নেই তরোয়াল নেই ক্যালকাটা কর্পোরেশন, তারা গিয়ে কতটা মারপিট করবে, আমি দাদা দেখছি দাদা একটু সময় দিন, এই বর্ষাটা একটু কষ্ট করলেন, আশা করি একটু ডিসেম্বর থেকে কাজটা শুরু হবে, পরের বর্ষা একটু হবে, পর তারপরের বর্ষা ঠিক হয়ে যাবে, আপনার ওখানে আমি একটা একটা ইয়ে করতে গেছিলাম, একটা মন্দির উদ্বোধন করতে গেছিলাম, আচ্ছা এই কয়েকদিন আগে একটা মন্দির উদ্বোধন করতে রাত্রিবেলা, ঠিক আছে দাদা আমি করে দিচ্ছি, ঠিক আছে একটু একটু, ওকে ওকে ঠিক আছে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। দুবার তো পৌঁছে দিয়ে ছিল সব এই দিকে দণ্ড লাগনি, এলাকা ওয়াইজ করে এলাকা ওয়াইজ ডেভেলপ করে, এটা কাটু ওটা পলিটিশিয়ানের মন বড় না হলে মুশকিল। হ্যাঁ নমস্কার আমি ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমি সাতরাগাছি হাওড়া থেকে কৃষি মাতাজারিয়ে বলছি স্যার। দিদি একটু আনি পরে করবে না, এটা ক্যালকাটা কর্পোরেশনের ফোন তো। হ্যাঁ আমার অনেকদিন ধরে আপনাকে ট্রাই করতে পারছি না স্যার, আমার দিদি আমি একটু একটু বাদে আপনাকে করছি, কারণ ক্যালকাটা কর্পোরেশনের কমিশনার অফিসাররা সব বসে আছে এখানে। হ্যাঁ আমি একটু বাদে এটা হয়ে গেলে চারটের পরে আপনাকে আমার অফিস থেকে ফোন করছি। না এখন এতে খুব ভালো হচ্ছে, সরাসরি মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি অ্যাকশন হচ্ছে, হটলাইন এখন পুরো চলে যাচ্ছে। হ্যাঁ নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি।
হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ বলুন, বলছি আমি কল্যাণনগর কলোনিতে থাকি। কত নম্বর ওয়ার্ড দাদা? 143 নম্বর ওয়ার্ড। 143 দাদা, নামটা বলুন না প্লিজ। আমার নাম হচ্ছে নিরঞ্জন ব্যাপারী। নিরঞ্জন ব্যাপারী, নিরঞ্জন দা ঠিকানাটা বলুন প্লিজ। আমার ঠিকানা 59 কল্যাণনগর পোস্ট জোকা কলকাতা 104। হ্যাঁ বলেন নির্মল দা। বলছি স্যার, আমার একটা অসুবিধা হচ্ছে কি, আমার একটা প্লট আছে, আমি একটা কলোনিতে থাকি, আমার একটা প্লট আমি কিনেছিলাম 14, ঠিক আছে? হ্যাঁ বলুন দাদা। তো হ্যাঁ বলছি, আমার একটা প্লট আছে, খালি প্লট। হ্যাঁ। সেটা নবপল্লী 22 বিঘাতে আছে। হ্যাঁ। তো সেখানে আমি একটা ঘর বানাবো, তো আমার যে এরিয়ার লোকেরা ওরা বলেছিল আমি আমরা তোকে ঘর পাইয়ে দেবো। হ্যাঁ। তো তুমি এক কাজ করো, তুমি ট্যাক্স এগুলো দিয়ে আসো। তো আমাদের এটা তো অ্যাকচুয়ালি পঞ্চায়েত ছিল এক সময়, জোকা টু অঞ্চলের মধ্যে ছিলাম। জানি তো, জায়গাটা তো নতুন নিল। তো আমাদের তো ট্যাক্স সম্পর্কে অতটা ধারণা ছিল না, তা আমাকে আমাকে বললো যে ট্যাক্সটা দিয়ে আসো, আমি খাজনা দিয়ে আসছি যথারীতি। আমার বিএলআর অফিস হচ্ছে আপনার সৌরভ গাঙ্গুলির বাড়ির এখানে, চৌরাস্তা মোড়ে বিএলআর অফিস। হ্যাঁ হ্যাঁ স্যার। তো আমি ওখানে ট্যাক্সির ওখানে যাই, তো আমি যখন বিল বার করতে যাই, তো উনি দেখেছেন, ভদ্রলোক দেখে বলল যে ঠিক আছে আমরা বিল বার করে দিই। তা আমার বিল বার করাতে কি আমি দেখি যে 56,056 টাকা, এত বিল আমার পক্ষে তো আমি একদম বেকার। আপনাকে যেটা বলেছে ওটা ভুল, আমরা আমি একটা রিসেন্টলি ইনস্ট্রাকশন দিয়েছি এদের, যে যাদের ক্যারেক্টার এখনো চেঞ্জ হয়নি, পুরনো জায়গায় রয়ে গেছে, তাদের ট্যাক্স আমরা 10% শুধু বাড়াবো। যখন আপনি ওখানে বিল্ডিং করে নেবেন তখন ওই এ ভ্যালু অনুযায়ী, কি বলে, ইউনিট এরিয়া অনুযায়ী ওটা অ্যাপ্লিকেবল হবে। কিন্তু যদি ক্যারেক্টার চেঞ্জ না হয়ে থাকে তাহলে আপনার ওই যা আগে যেরকম দিয়েছে, এই এই তিনটে ওয়ার্ডের ক্ষেত্রে শুধু, এই জোকার যে তিনটে ওয়ার্ড এসছে 42, 43, 44, এই তিনটে ওয়ার্ডে যাদের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে, মানে ধরুন এখন তো অনেক বড় বড় প্রমোটার আপনাদের ওখানে নিচ্ছে বিরাট বিরাট, তখন ওটা ইউনিট এরিয়া হয়ে যাবে। আর যাদের পুরনো জায়গা রেখে দিয়েছে, যেমন কারোর খেয়ে বিল আছে, কারোর খাল আছে, কারোর এমনি ওই এখনো অনেকে বাগান করেছে, ভেতরে শালি জমি আছে, তাদের ক্ষেত্রে ওই যা পুরনো ট্যাক্স ছিল যেটা নর্মাল বাড়ে 10% সেটা পারবে। আপনি একবার নিয়ে চলে আসুন দাদা। হ্যালো, আপনি দাদা একটা কাইন্ডলি স্পেশাল কমিশনার সোমনাথ দেশাই 115 নম্বর রুম স্পেশাল কমিশনার। হ্যাঁ হ্যাঁ, আপনি আগামী সপ্তাহে যে কোনো দিন আপনার কাগজপত্র নিয়ে চলে আসুন, ওটা ঠিক করে দেবো। আর একটা ব্যাপার হচ্ছে, আমার জমিতে না জোর জবরদস্ত স্যার পোস্ট ঢুকিয়ে দেওয়া আছে, ইলেকট্রিক পোস্ট। ও সব সরে দাও, আপনি প্ল্যানটা স্যাংশন করুন, ইলেকট্রিক পোস্ট সামনে চলে যাবে, কি হবে ইলেকট্রিক পোস্ট। আমি বারবার আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আমি ওয়েস্ট বেঙ্গল আমি আপনি ওটা আমাকে দিয়ে দেবেন, আপনি অ্যাপ্লিকেশন করে দেবেন অফিসিয়ালি, আমি দিয়ে দেবেন। ওটা হলো সোমনাথ দেশাই, আপনি ভাবলে অল ইন ইজ ইন মাইন্ড, আমাদের এত কিছু করছে আমাদের উপরে, তাও আমরা বিপর্যস্ত হচ্ছি না। আপনি সামান্য একটা জমি নিয়ে বিপর্যস্ত, আমার মাথার উপরে এত ছাপ্পান্ন যে আমি আমি কেটে খাই, কিছু হবে না, আপনি আসুন না, করে দিচ্ছি। আপনি ববিদাকে জিজ্ঞাসা করতে পারেন যে এই ছেলেটা কেমন, জানি ঠিক আছে।
না 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 জিজ্ঞেস করার দরকার কি, আপনাকে তো আমি হেল্প করতে চাইছি, আপনি তো আসুন না। অবশ্যই অবশ্যই যাব, করে তারপর চট করে প্ল্যানটা স্যাংশন করে দিন, আমি চট করে স্যাংশন করে দিই, তা বাড়ি করুন, আমি আপনার পোস্ট সরিয়ে দেবো শান্তনু বোসকে। আমি ওই যে মমতা সরকার, দয়ার সরকার যেভাবে দিচ্ছে, ওনারা বলেছেন যে আমরা একটা ঘর তোমাকে পাইয়ে দেবো, তুমি ট্যাক্সটা দিয়ে দাও। দুয়ারের সরকারে অ্যাপ্লাই করে দিন। হ্যাঁ ঠিক, তো অ্যাপ্লাই করে দেবো। কি নাম দেবো টুটুটা? মিউনিসিপাল কর্পোরেশন। হ্যাঁ ওই বাড়িটা, একটা বাড়ির টাকা পাবে, ট্যাক্সটা করে দেবো দাদা, আপনি নিয়ে আসুন না, করে দেবো। ঠিক আছে দাদা, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম স্যার, আমি সেন্ট্রাল ইউনিভার্সিটি বল রহে হ্যায়, শেখ সাগর দত্তা লেন সে। আপকা আপকা ওয়ার্ড নম্বর কিতনা হ্যায় ভাই? স্যার ওয়ার্ড নম্বর মেরা 44 হ্যায়। 44, আপকা নাম বতাইয়ে ভাই। স্যার জিশান হাবিব। ক্যা আলী? জিশান হাবিব। জিশান আলী সাগর দত্ত। হ্যাঁ জিশান ভাই বতাইয়ে। স্যার আপসে একটা রিকোয়েস্ট হ্যায় স্যার, আপ আজকাল মে কবি ভি আধা ঘন্টা 15 মিনিট কে লিয়ে ইধর পে আকে থোড়া দেখিয়ে, বিল্ডিং কা কন্ডিশন বহুত হি ড্যাম্প হো চুকা হ্যায়, পুরা রেলিং গির গিয়া হ্যায়, বিল্ডিং কাজ ল্যান্ডলর্ড হ্যাঁ শিফটিং দেনে তৈয়ার ভি নই হ্যাঁ, বিল্ডিং কাজ টার্মস কন্ডিশন বহুত উল্টা পুল্টা বড়া কে দে রা হ্যাঁ, হামলোগ 1.5 সাল সে বাহার মে হ্যায়, বিল্ডিং কা পুরা রেলিং গির গিয়া হ্যায়। আপকা হম দো তিন সওয়াল করেঙ্গে, জবাব দিজিয়েগা। ইয়েস স্যার। আপ অ্যাসেসমেন্ট মে আপনা রেকর্ড কিয়ে হ্যায়, জো আপ রাইয়ত হ্যায় ও রেকর্ড কিয়ে হ্যায়? হ্যাঁ স্যার, আপ লাস্ট 15 দিন পেলে আপসে বাত হুয়া থা হামারা, তো আপনে আসে আসে আপকা রেকর্ড কিয়ে হ্যায় কি নেই? হ্যাঁ কি নেই? হ্যাঁ স্যার কিয়া হুয়া না জি। আচ্ছা দুসরা হ্যায় জো আপ বিল্ডিং খালি কর দিয়ে হ্যায়? নেই, বিল্ডিং মে হ্যায়, ভাই সাহেব রহতে হ্যায়। আচ্ছা তব আপ কা রিয়ে আগর চলে নিকল নিকল রহে হ্যায়, বহুত ডেঞ্জারাস বিল্ডিং হ্যায়, তো হম আপকো আপকো হম এক সার্টিফিকেট দে দে রে, সার্টিফিকেট অফ পজিশন। ঠিক হ্যায়, জেসা আপকা লাইফ হ্যাম্পার না হো যায়, দুসরা জায়গা আগর নিকল ভি জাইয়েগা, ও বিল্ডিং মে আপকা ইয়ে রহেগা, সার্টিফিকেট অফ পজিশন হামারা ইয়াহ সে লে জাইয়ে। ঠিক হ্যায়, বোল লেতে স্যার এক মিনিট হোতা, হম তো হম তো মালিক কো জোর নাই কর সকতে, আবি আপ তোড়িয়ে আবি আপ করিয়ে, কিন্তু উনকা আপনা প্রপার্টি হ্যায়, মগর আপকা আপকা জো ইন্টারেস্ট হ্যায় ও আগর সেফগার্ড রহা, वो देखने का फिक्र हमारा है, तो आप वो असेसमेंट में रिकॉर्ड होगी, अभी आप सर्टिफिकेट ऑफ पोजीशन ले लीजिए। ओके। और अपनी बिल्डिंग है झूली दिन बड़ो को डेंजरस बिल्डिंग बोलते भेंगे भेंगे पोछो गिरी अभी, और मालिक के ऊपर एक चासो है दी सेरम बिल्डिंग वहां हमरा भेंगे दो पूरा बिल्डिंग। বলো হয়ে গেছে, 4টে বেজে গেছে, আজ একদিন এখন জল জমাটা শেষ হয়ে গেল, ডেঙ্গির ওপরে সে কত নম্বর
ডেঙ্গিটা যেহেতু অনেকগুলো জায়গায় এখনো জল জমার সমস্যা আছে, আর একটা বৃষ্টি যেটা এখন মানে আনটাইমলি বৃষ্টি, এখন বর্ষার সময় বৃষ্টি হলো না, এখন বৃষ্টিটা হচ্ছে, তাই ডেঙ্গি কিছুটা বেড়েছে। কিন্তু অন্য অন্য শহরের তুলনায় এখনও আমাদের কিন্তু কন্ট্রোলে আছে, যেহেতু আমাদের শহরের মানুষ রেসপন্স করছে। কিছু কিছু জায়গায় যেন বর্ণপরিচয়, এই জায়গাটা কোর্ট অ্যাপয়েন্টেড রিসিভার আছে, হ্যাঁ, আরপি রেভিনিউ, তো সেই রয়েছে বলে ওখানটা আমরা কিছু করতে পারছি না। কোর্ট যদি আমাদের পজিশন দিয়ে দেয় তাহলে আমরা আমাদের মতন করে দেবো। এখন ওরা বলছে আমাদের কাছে টাকা নেই, আমি ডেকেছিলাম ওনাদের, বলে আমাদের কাছে টাকা নেই, তবু আমি বলেছি যে ওই জায়গায় ধরুন ওই ওর তলায় আর কি, যেখানে ওই এটার তলায় বেসমেন্টে প্রচুর জল জমছে, আমরা বার করছি আবার জমে যাচ্ছে, ওখানে টিন দিয়ে শেড দিতে হবে, খরচা আছে। যে প্রমোটার নিয়েছিলেন বামফ্রন্ট আমলে, কেন তাকে দেওয়া হলো, কেন ছেড়েই বা দেওয়া হলো, তারপরে এটা কোর্টে গেছে, আত খাজরা হয়ে রয়েছে, আমাদের যে পোর্শন যেটা আমাদের পাওয়ার কথা সেটাও পাচ্ছি না। আগে সরকার যারা ছিলেন তারা পার্সোনাল ইন্টারেস্টে, আমার ক্লোজ লোক তাই, মানে কলকাতার মানুষ আমাকে বসিয়েছে মানুষের ইন্টারেস্ট আমাকে সেফগার্ড করতে, আমার কে পার্সোনাল, কে আমার আমার ঘরে রোজ গল্প করতে আসে, কে আমার কবিতার পাঠ করায় বা কে আমার কবিতা ছাপিয়ে দেয়, এটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কলকাতা মানুষের কাছে আমি জবাব দিই। এই তাদের এই পাপের ভোগ এগুলো সব আমরা নিচ্ছি। বর্ণপরিচয় মার্কেট তার একটা একটা উদাহরণ, এরকম অনেকগুলো উদাহরণ আছে। কেন দিলেন, তার কি আছে, তো যাই হোক, কিন্তু আমার অতীন ঘোষ গেছে আজকে স্প্রে ট্রে করেছে। আমরা রেগুলারলি কোনো না কোনো জায়গায় যেখানে এরকম পাচ্ছে অতীন ঘোষ টিম নিয়ে গিয়ে সেখানে মুভ করছে, সেখানে দেখছে, সেখানে পরিষ্কার করছে। এরকম কালকে যাদবপুর ইউনিভার্সিটিতে প্রচুর কন্টেনার টন্টেনার পাওয়া গেছে পুকুর পাড়ে বিভিন্ন জায়গায়, তারা যদি আমাদের পারমিশন দেয় তাহলে আমরা ঢুকে পরিষ্কারও করতে পারবো। এখন তো ওখানে অনেক রকম ব্যাপার আছে, ঢুকতে দেবে না, এ করতে দেবে না। বর্ণপরিচয়টা আমি অলরেডি দুয়া সাহেবকে বলে দিয়েছি যে যা যা দরকার, এটা কোর্ট যদি আমাকে কোনো দিন জেলেও যায় যে দেবে, কিন্তু ওখানে আমরা ওটাকে করে দেবো নিজেদের খরচায়, লিগাল হোক ইললিগাল হোক, আনন্দবাজার ও কি আমার বিরুদ্ধে লিখলো কিছু যায় আসে না, কিন্তু ওটা আমরা করে দেবো। সব সময় সচেতনতা পরিচয় আপনি দেখেননি, সচেতনতা মানে পরীক্ষা প্রচার করে ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলররা বেরিয়েছে, ওই ওয়ার্ডের কাউন্সিলরও বেরিয়েছে, সব সময় আমরা প্রচার করছি। এখন একটা লিমিটেশন আছে তো সব জিনিসের, আপনার বাড়ির ছাদ আমার দায়িত্ব, সেটা আপনার বাড়ির পেছন আমার দায়িত্ব, সেটা আপনার দায়িত্ব হওয়া উচিত, মানুষ হিসেবে আপনার দায়িত্ব না। তাদেরও নোটিশ দিয়েছি, আমরা বলে দিচ্ছি এখন যাকে এ হবে সে মেডিকেল কলেজ সুপার হোক যাই হোক, নোটিশ আমরা ইস্যু করে যাবো। 3802। তবে কনসার্ন যেটা সেটা হচ্ছে যে হট করে একটা লাম্প দিয়েছে 3802 টোটাল, মানে জানুয়ারির থেকে ডেঙ্গু। কিন্তু যেটা কনসার্ন সেটা যে 2700 ছিল, হঠাৎ করে এটা জাম্প করেছে, হ্যাঁ 2 সপ্তাহের মধ্যে 1100 জাম্প করেছে। কোভিড চলে গেছে, এখন তো আমরা নিউ নর্মাল ফিরে এসেছি।
সমস্যা হচ্ছে যে বেশিরভাগই মানুষ প্রচারে সাড়া দিচ্ছেন, দুটো একটা মানুষ সাড়া দিচ্ছেন না, দুটো একটা মানুষের দায়িত্বহীনতার জন্যে অনেক মানুষ সাফার করছেন। আপনার পাড়ায় একটা বাড়ির ছাদ, সেই ছাদে আপনি কন্টেনার রেখে দিয়েছেন বা টব রেখে দিয়েছেন, সেখান থেকে ডেঙ্গির মশা গিয়ে একশোটা বাড়িতে ঢুকে গিয়ে কামড়ে দিল, যে লার্ভাটা হলো একশোটা মশা ছেড়ে দিল, হাজারটা বাড়িতে গিয়ে কামড়ে দিল একটা মানুষের গাফিলতির জন্য। সেইটার সচেতনতা অনেকের নেই যে শুধু অন্যের বাড়ি কামড়াবে না, সেই মশাটা আমার নিজের বাড়িতেও আমার বাচ্চাটাকে কামড়ে দেবে, সেই সচেতনতা নেই। আমরা তো আপনাদের টিভিগুলো তো অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে সরকারের তরফ থেকে যে ডেঙ্গুর মশা এ করুন এই করুন হ্যান করুন, কিন্তু এখনও আমরা সেটা হয়নি। এবং কিছু সরকারি আধিকারিক, কিছু আমাদের যারা অন্য অন্য দায়িত্বশীল মানুষ, তারাও এই দায়িত্বটা পালন করছেন। কিন্তু কি করবো বলুন, কি করবো? রেল যদি না করে, যেদিন ওই ডেঙ্গুর মশাটা রেলে জিএম এর বাড়িতে কামড়াবে সেদিন তারা ফিল করবে, তার আগে ফিল করছেন। অত দূরে যাওয়ার দরকার নেই, টালিগঞ্জ যে রেল ব্রিজ তার পাশে যে স্টেশনটা আছে ওইখানটা গিয়ে দেখবেন ওনারা ছবার থেকে আটবার পরিষ্কার করেছে, ভেঙে ভেঙে রেল ব্রিজ থেকে নোংরা আসছে পরিষ্কার করছে, পাঁচিলটা ভেঙে গেছে রেল সেটাকেও পর্যন্ত লাগাচ্ছে না, ভেতরে পুরো নোংরাটা পড়ে রয়েছে। এবার উনি বলছেন নোংরাটা বাইরে দিয়েছে, কেউ ফেলে দিচ্ছে, আর কে ফেলছে তা আপনার জমি, আপনি প্রোটেকশন দেবেন তো, আমি কি করে ওখানে নিজে ডান্ডা নিয়ে বসে থাকবো? এই একটা অসুবিধা হচ্ছে যে আমাদের এই বিভিন্ন জায়গায়, বললাম তো বিভিন্ন কনসার্নের যারা আধিকারিক তারাও যদি একটু সচেতন না হন তাহলে আমরা কোথায় যাব? আর এই যে ডেঙ্গু ডেঙ্গু ডেঙ্গু, আরে ডেঙ্গু সবাই ছিল, আবার 100 বছর বাদে থাকবে যদি না মানুষ সচেতন হয়। আমি যেটা হকারের এ রয়েছে যে 50 মিটার সেটা পুলিশকে বলেছি, এখানে ওসি নিউ মার্কেটকে ডেকে আমি বলেছিলাম যে ওই 50 ফুট ওখান দিয়ে ছড়িয়ে দিই। এটা ঠিক যে একদম এখন দখল হতে হতে এমন অবস্থা হয়েছে যে লোকগুলোকে রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে, এটা বহুবার ওই থানায় বলেছি, দেখি কবে করবে। না না চলছে 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 ওটা নাইট পার্কিং, এখন তো অনলাইনে হচ্ছে, এখন তো পৌরসভা সব সার্ভিস অনলাইন, এখন আর নো কামিং টু ক্যালকাটা কর্পোরেশন। কত আছে স্যার? এটা তো স্বাস্থ্য ভবন বলবে, আমরা তো স্বাস্থ্য ভবন, উনি বলবেন না, স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য ভবন বলবেন। দিন না কি ক্ষতি আছে, বাম কংগ্রেস যদি বিজেপি কে সমর্থন করতে যায় তার এই অসভ্যতার জন্য, করুক না, আমরা তো ওদের তিনজনের সাথে লড়ে ওদের 10-এর নিচে নামিয়ে দিয়েছি।
বাম কংগ্রেস বিজেপি মিলেও দশ দশ হতে পারেনি, 144 মধ্যে। তো লড়লে লড়ুক, আমরাও লড়ছি তো, মানুষ জনগণের কাছে আমরা যাব, ওরা ডেপুটেশন দেয় দেখ টিভিতে যায় যা। আসুন না দিক, যেমন চেয়ারম্যান বলেছে আমাদের সবাইকে চেয়ারম্যানকে মানা উচিত, এবং সকল চেয়ারম্যান আমি আশা করি যে ঠিক বিচার করবেন, কারণ হাউসে আমিও ছিলাম চেয়ারম্যানও ছিল। আমার কাছে আমি এখনও বলছি, সেদিনও বলেছি, আমি এগুলো সমর্থন করি না, কিন্তু আত্মসম্মানের আঘাত দিলে মানুষ ঠিক সবসময় থাকতে পারে না। ওরা রাজনৈতিকভাবে আমাকে ক্রিটিসাইজ করুক, হাউসে তো আমি চাইছি যে আমাকে ক্রিটিসাইজ করে কোশ্চেন দিক, এটাই তো আমি হাউসে বলতে গেছি, গণ্ডগোলটা শুরু হলো ওই কারণে। আমি বলছি তোমরা কোশ্চেন দাও যে পৌরসভায় ডেঙ্গি বাড়ছে কেন, নিশ্চিতভাবে এটা একটা কোশ্চেন। রাস্তাঘাট খারাপ কেন, কোশ্চেন। লাইট ওখানে নেই, কোশ্চেন। ড্রেনেজে ওখানে জল জমছে কেন, দাও কোশ্চেন দাও। শুধু মেহবুব দিয়ে কোশ্চেন করবে কেন, তোমরা কোশ্চেন করো। কিন্তু ওরা কোশ্চেন না করে ব্যক্তিগত ইয়ে করছে, এটাতে নিশ্চিতভাবে আমাদের প্রতিবাদ আছে। ব্যক্তি সম্মান কোনো কারণে আমরা হারাতে যাব না। এখন জেলা ওয়াইজ ডেঙ্গির এটা বেশি, মানে কলকাতার তুলনায় বেশি জেলাগুলোতে, তার কারণ পেরি আরবানাইজেশন হচ্ছে, ছোট টাউনগুলোতেও পেরি আরবানাইজেশন হচ্ছে, মানে চারিদিকটা বাড়ছে। ধরুন সোনারপুরে যদি ডেঙ্গির মশা হয়, সে গড়িয়া পর্যন্ত আসবে না, হতে পারে না, সে আলিগঞ্জ পর্যন্ত আসবে না, হতে পারে না, কারণ আমাদের বর্ডার আছে, ওদের তো বর্ডার নেই। তাই সেই মশাগুলো আসছে, এসে সেখানে কামড়াচ্ছে। আমি তর্ক করছি না যে পঞ্চায়েত হলেও সেখানে কামড়ালে একটা মানুষের বিপদ, শহর হলেও একটা মানুষের বিপদ, কিন্তু একটা হচ্ছে ছোটো মিউনিসিপ্যালিটিগুলোতে ELDCP নেই, ল্যান্ড ইউজ অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যান নেই, যেগুলো শহর লাগোয়া যে মিউনিসিপ্যালিটি, বা যে ধরুন আমাদের এখানে 127 নম্বর ওয়ার্ডে এক্ষুনি কথা হলো, তার লাগোয়া যে পঞ্চায়েতটা আছে, কী নাম জানে পঞ্চায়েতটা, আশুতি পঞ্চায়েত, সেখানে এখন আরবানাইজেশন হয়ে গেছে, অথচ পঞ্চায়েত এলাকা। এবার ড্রেনেজের যখন কাজ করবো, ওখান থেকে নিয়ে যাওয়ার মতন জায়গা নেই, 2 ফুট 3 ফুট ছেড়ে পরপর বাড়ি হয়ে গেছে, জল নামছে না, সেই জায়গায় সমস্যা হচ্ছে। এই ELDCP না করছে পঞ্চায়েত করে, এখন থেকে প্ল্যানিংটা ওভাবে করতে হবে। আমি এটা 10 বছর ধরে চেঁচাচ্ছি যে কলকাতার চারিদিক বা টাউনশিপগুলোর চারিদিকে ELDCP করতে হবে, ল্যান্ড ইউজ অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যান করতে হবে, নাহলে পরবর্তীকালে যদি ওয়ার্ল্ড ব্যাঙ্কও টাকা দেয় তাহলেও আমরা কাজ করতে পারবো না, প্রচুর বাড়ি ভাঙতে হবে, তাহলে ড্রেনেজ লাইন নিয়ে যাওয়া যাবে না, একটা টাইম আসবে, রাস্তা করা যাবে না। না না, আমরা তো বক্তব্য রাখছি, চেষ্টা করছি, কিন্তু করতে তো সবাইকে মিলে হবে। ELDCP তো আমরা যেগুলো আমাদের ডেভেলপমেন্ট এরিয়া সেখানে ELDCP করছি, আবার কিছু কিছু জায়গায় প্রসেসটা অনেক বেশি দেরি হচ্ছে। হ্যাঁ, বিকাশদার, এটা আমাদের যে ইস্টার্ন বাইপাস, তারপরে যে রাস্তাটা ঢুকে গেছে তার থেকেও নিচে হচ্ছে বিকাশদার বাড়িটা, ওটা অনেকটা এরমভাবে গিয়ে পাহাড়ের মতো নিচে নামতে হয়, ওখানে একটু জল যাওয়ার প্রবণতা আজকে না, যখন বিকাশদার মেয়র ছিল, যখন বাড়ি করেছিল, তখন ওই জায়গায় জল জমত। আমরা এখন ওই 109 নম্বর ওয়ার্ডটাকে KIP-র আন্ডারে দিয়েছি, এর আগে ছিল না, KIP-র আন্ডারে দিয়েছি আমরা 109 নম্বর ওয়ার্ডও, এই আমাদের এই পুজোর পর থেকে শীতকালে আমরা কাজ শুরু করব। এখন একটা ছোট্ট পার্ট KIP-র 109 নম্বর ওয়ার্ডে হচ্ছে, এটা ওই দিকটা, আর পুরো 109 নম্বর ওয়ার্ড নিয়ে একটা KIP-র বড় কাজ হবে, তাই তো?
সেটা দিয়েছি, আগামী দু এক বছরের মধ্যে এই সমস্যাটা মিটে যাবে। যখন বিকাশদা বাড়ি করেছিল তখনও ভিত করতে পারছিল না, কারণ জলের তলায় ছিল যখন প্রথমে কিনেছিলেন। ভারতবর্ষের সংস্কৃতিটাকেই নষ্ট করে দিচ্ছে বিজেপি। এই যে উগ্রবাদী দল, এই যে উগ্রতার প্রদর্শন, এই যে উগ্রবাদী বলে একটা ধর্ম, একটা ধর্মকে ছোট করা, এটার প্রতিবাদ সারা ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ বিশ্বাসী মানুষের করা উচিত। শুধু ওই ধর্মের মানুষ না, ধর্মনিরপেক্ষ সব মানুষের করা উচিত। যে প্রতিবাদ করেছে বলেই এখানে বিজেপি পায়ের তলায় মাটি পায়নি, কারণ ধর্মনিরপেক্ষতার প্রতীক হচ্ছে আমাদের বাংলা। তাই এখানে আমরা সচেতন, আমরা এখানে সবাই মিলে প্রতিবাদ করি, কিন্তু এটা সারা ভারতে হওয়া উচিত। এবং এই সব মানুষগুলোকে সুপ্রিম কোর্ট বারবার করে বলেছেন যে বলার উপরে, মানে আঘাত, বলা, ধর্ম, উচকানি, এগুলোকে আটকানো। এবার দেখি আমাদের নরেন্দ্র মোদী সাহেব ওর বিরুদ্ধে কি অ্যাকশন নেন। আসলে এটা কি হয়েছে, এখন একটা মানে মজাদার জিনিস হয়ে গেছে, প্রভাবশালী। ধরুন আমি নিজে প্রভাবশালী কি প্রভাবশালী নই বলুন তো। একটা জায়গায় মানুষের কাজ করলে সে যদি প্রভাবশালী হয়ে, মানুষের ভোট পেলে সে যদি প্রভাবশালী হয়ে যায়, কিন্তু সে ব্যাংক লোন পাবে না, সে অন্য কোনো ফেসিলিটি পাবে না, সে যদি 19-20 করে কাগজের হেডলাইনে চলে আসবে, সে প্রভাবশালী তত্ত্বতে যদি অন্যায়ও করে, যদি এও না থাকে বেল পাবে না, তাহলে সে প্রভাবশালী, সে সব থেকে বেশি প্রভাবহীন মানুষ যাকে আজকে প্রভাবশালী বলছে। এই প্রভাব আইনে, ভারতের আইনে বা কনস্টিটিউশনে প্রভাবশালী মানে আবার কি? এই যে কোর্টেও বলে, কোর্টও অ্যাকসেপ্ট করে, এটা অদ্ভুত জিনিস। প্রভাবশালী, প্রভাবশালী জিনিসটা কি? আমি অন্যায় করলে অ্যাক্ট অনুযায়ী আমার শাস্তি হবে, অন্যায় না করলে আমাকে বেকসুর খালাস হবে। প্রভাবশালী অর্থাৎটা কি? মানুষ ইন্ডিভিজুয়াল, আমি একটা ভোট দিচ্ছি, ভারতের কনস্টিটিউশন মানছি, আমি একটা ভারতের নাগরিক। একটা যে ভাইটা চাষ করছে সেও ভারতের নাগরিক, একটা ভোট দিচ্ছে, ভারতের সংবিধান মানে। এর মধ্যে ডিফারেন্সটা কেন থাকে প্রভাবশালী আর অপ্রভাবশালী? এটা একটা অদ্ভুত ট্রেন্ড চলছে, প্রভাবশালী, কিসের প্রভাবশালী? আমি জানি, আমি বলতে পারবো না, কারণ ওই ওই কেস ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, মানে দিল্লি হাইকোর্টে কি হচ্ছে না হচ্ছে আমি জানি। মনীষ কোটানির নাম আমি কাগজে পড়েছি, আমি জানি না, মানে আমি জানি না কি ব্যাপারটাই, তাই জানি না। আপনি এর শেষে দেখবেন, এই যে আমাদের তদন্ত হচ্ছে, বদনাম হচ্ছে, এক একটা কাগজালা প্রথম দিকে ছাপিয়ে দিচ্ছে, করে সামাজিক সম্মান নষ্ট করছে, তদন্তের শেষে দেখবেন যে অ্যাকচুয়ালি কিছু নেই, সবটাই একটা কাগজে বাঘ। ওই এই বাল ঠাকরে নিয়ে একটা সিনেমা ছিল, কি নাম যেন, বাল ঠাকরেকে নিয়ে একটা পিকচার হয়েছিল, সরকার, সরকার টু না, সরকার থ্রিতে দেখবেন যে একটা
ইয়ে তৈরি করেছে, একটা একটা থিম তৈরি করেছিল যে একটা বড় ইনভেস্টমেন্ট আসছে আসছে, সেইটা নিয়ে মারপিট হয়ে গেলো, তারপর দেখলো ওটা কিছু না, এখানেও এরকম কিছু নাই। কিন্তু পলিটিক্যাল কারণে ইঞ্জেকশন টু দি মিডিয়া, ইঞ্জেকশন টু দিয়ে ভুল তথ্য কোর্টের সামনে দিয়ে একটা পুরো একটা বিভ্রান্ত তৈরি করা, এই অভিষেক ব্যানার্জি এই ইয়ে প্রভাবশালী হ্যান ত্যান, অ্যাকচুয়ালি কিছু নেই, দিনের শেষে কোনো প্রমাণ হবে না, তার কারণ কিছু নেই, কেউ অন্যায় করেনি, একটা প্রিটেন্ড করে নাও যে অন্যায় করেছে এরা, তৃণমূল মানেই ওই সজল যেটা বলে আর কি, এটা প্রিটেন্ড করে নিচ্ছে যে প্রিটেন্ড করে নাও, প্রিটেন্ড করে আইন আইনের যে খাতায় আছে সেখানে হচ্ছে যে চোখ বন্ধ, তুমি প্রমাণ দাও, সাক্ষ্য দাও, সাক্ষী দাও, প্রমাণ দাও, এবং সেই আইন অনুযায়ী বিচার হবে, হ্যারাস কিছুদিন হতে পারে কিন্তু বিচারের বাণী চিরকালই নীরবে নিভৃতে কাঁদবে না, বিচার পাবি, যে অন্যায় করেছে তার বিচার হবে, যে অন্যায় করেনি সে বেকসুর খালাস হবে, কিন্তু টাইমটা অনেক চলে যায়। সেদিন বলেছিলাম না, রাজীব গান্ধী বিচার পাননি, জীবনকালে বিচার পাননি, মৃত্যুর পরে বিচার পেলেন, আমার তখন খুব কষ্ট হতো, একটা ভালো লোককে নাকটাকে লম্বা করে দিয়ে এই সিপিএম বোফোর্সের চোর বানাত, যেভাবে আজকে অভিষেককে আমাদের সব চোর বানাচ্ছেন সেই ঠিকভাবে আমরা বানাবো, কিন্তু মৃত্যুর পরে হয়তো বিচার আমরা পাব, খুব এটা অন্যায় হয়, এই যে ব্যক্তিগত লড়াই তুমি করতে পারছো না রাজনৈতিকভাবে, ব্যক্তিক উৎসাহে মানুষ বলে না, ইলেকশনে কিচ্ছু হবে না, কারণ মানুষ জানে সার্ভিস টু দি পিপল কাকে, প্রকৃত বন্ধুকে, কিন্তু সামাজিক সম্মানটাকে নষ্ট করতে হবে। কিছু ছাপ কিসের ছাপ পড়বে, ম্যাক্সিমাম সিট আমরা পাবো, কারণ সার্ভিস আমরা দিচ্ছি, টিভিতে ওই গালে পাউডার লাগিয়ে বসে থাকলে ভোট হবে না, মানুষকে গিয়ে সার্ভিস দিতে হবে, মানুষের যার সুখ দুঃখে পাশে থাকতে হবে। নতুন নতুন এক একটা দিন এক একটা গ্লিমিট দিচ্ছে, কখনো বলছে চালা প্রধানমন্ত্রী, কখনো ওবিসি প্রধানমন্ত্রী, আসলে এরা কি, এরা ডিভাইড অ্যান্ড রুল, মানে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, আমরা সবাই ভারতীয় হতে চাই ফার্স্ট, আমরা সবাই ভারতীয়, আমি মুসলিম তুমি হিন্দু, আমরা সবাই প্রথম আমাদের ভারতীয়, ভারতীয় হিসেবে আমরা সবাই ভাই, এটা এটা মূল পরিচয় হওয়া উচিত, ও ওবিসি বলে ভোট দাও, মুসলিম বলে ভোট দাও, হিন্দু বলে ভোট দাও, এটা হয় কি কাজ করেছো তার উপরে মূল্যায়ন করে ভোট চাই, আমি আমার কনস্টিটিউয়েন্সি কোনোদিন বলি না যে আমার এই কাস্টের জন্য ভোট দাও।